2002 সালের কথা, উইজডেন থেকে উদ্যোগ নেওয়া হল গত শতাব্দীর সেরা ভারতীয় ক্রিকেটার নির্বাচন করার। কাজটা খুব সহজ ছিল না। যুগে যুগে ভারতে তারকা ক্রিকেটার কম আসেনি, এরপরেও সংক্ষিপ্ত তালিকায় 16 জনের নাম নিয়ে আসা হলো, যার মাঝে সুনীল গাভাস্কার, আজহারউদ্দিন, অনিল কুম্বলে, বিশান সিং বেদি, বিজয় হাজারে এবং সচিন টেন্ডুলকারের নামও ছিল। 16 জনের তালিকা থেকে শেষ পর্যন্ত নামিয়ে 3 জনের তালিকায় নিয়ে আসার পর দেখা গেল 3 জনই যথেষ্ট বড় মাপের খেলোয়াড়, সচিন, গাভাস্কার এবং কপিল। শেষ পর্যন্ত পুরস্কারটি জিতে নিলেন কপিল দেব। প্রশ্ন হচ্ছে, সচিন কিংবা গাভাস্কারের চেয়ে পরিসংখ্যানে অনেকখানি পিছিয়ে থাকার পরেও কিভাবে কপিল তাদের দুজনকে হারিয়ে দিতে পারলেন? এই বিষয়টি বুঝতে হলে কপিল দেবের সময়কার কিছু ইতিহাস আপনাকে জানতেই হবে। তাহলে চলুন চোখ বুলিয়ে আসা যাক ক্রিকেটের কিছু ইতিহাস থেকে। 1983 সালের বিশ্বকাপে ভারতীয় দলটাকে নিয়ে খুব বেশি আশা কারোরই ছিল না। আগে 2 আসরে 6টি ম্যাচ খেলে জয় পেয়েছিল মাত্র 1টি ম্যাচে, সেটাও পুচকে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে। এর মাঝে হেরে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে 1 ম্যাচে, যারা কিনা তখনও টেস্ট স্ট্যাটাস পায়নি। শুধু অতীত ইতিহাসই নয়, সাম্প্রতিক অতীতও কোনো আশার প্রদীপ জ্বালাতে পারছিল না। টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর মাত্র 24 বছর বয়সী একটি ছেলেকে অধিনায়ক করে যখন বিশ্বকাপে পাঠানো হলো, তখন দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করাটাও উচিত ছিল না। তবে কপিল দেব নামের সেই নতুন অধিনায়কের অধীনে ভারতের শুরুটা হয় চমক জাগানোর মাধ্যমেই। নিজেদের প্রথম ম্যাচেই আগের 2 আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা অবশ্য তখন অঘটনের স্বীকৃতি পেয়েছিল। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় 162 রানের বিশাল ব্যবধানে। সেই ম্যাচে অবশ্য কপিল দেব তার ক্যারিয়ারের সেরা বোলিং করেন। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে যাওয়ার পর ভারতের পরের পর্বে যাওয়ার সমীকরণটা মোটামুটি কঠিন হয়ে গিয়েছিল। শেষ 2 ম্যাচে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়াকে হারাতেই হবে, যে জিম্বাবুয়ে সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকেও 1টা ম্যাচে হারিয়ে দিয়েছে। এরকম একটা কঠিন সমীকরণ হাতে নিয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কপিল। তবে জিম্বাবুয়ের বোলারদের অসাধারণ বোলিংয়ে সিদ্ধান্তটা বুমেরাং হতে থাকে। ম্যাচের দ্বিতীয় বলেই 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কর। একটু পরে দলীয় 6 রানের অপর ওপেনার শ্রীকান্ত 0 রানে আউট হন। মাত্র 9 রানে আরও 2 ব্যাটসম্যান আউট হলে ভারত আক্ষরিক অর্থেই বিপর্যয়ের মুখে পড়ে। সেই সময় ম্যাচ জেতার ভাবনা দূরে থাকুক, একটা সম্মানজনক স্কোর করতে পারাটাই ভারতের প্রথম লক্ষ্য ছিল। সেই সময় ব্যাট হাতে মাঠে নামেন কপিল দেব। দলীয় 17 রানেই যখন 5ম উইকেটের পতন ঘটল, বিপর্যয় সামাল দেবার জন্য তখন প্রয়োজন ছিল একজন ধৈর্যশীল ব্যাটসম্যান, যিনি কিনা একটা লম্বা ইনিংসও খেলতে পারবেন। ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই কপিল দেব ছিলেন আক্রমণাত্মক। তখন পর্যন্ত 21.63 গড় আর 105.17 স্ট্রাইক রেটের অধিকারী এবং মাত্র 3টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলা একজন ব্যাটসম্যান সেই পরিস্থিতি সামাল দেবার জন্য উপযুক্ত ছিলেন কি না, সেটাও তখন প্রশ্নের মুখোমুখি। ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক, তবে চ্যাম্পিয়নরা নাকি পরিস্থিতির দাবি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলতে পারে, সেই কাজটাই করলেন তরুণ কপিল। রজার বিনি আর মদনলালকে নিয়ে গড়লেন 60 আর 62 রানের দুটো জুটি, যেখানে বিনি আর মদনের অবদান মাত্র 22 আর 17। এত চেষ্টার পরেও 140 রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন মদনলাল আউট হলেন, তখন ভারতের 150 রানের নিচে অল আউট হয়ে যাওয়াটাও বিচিত্র কিছু ছিল না। কিন্তু সেখান থেকেই পাল্টা আক্রমণ করলেন কপিল দেব। উইকেট কিপার কির মানিকে নিয়ে গড়লেন 126 রানের এক জুটি। কপিল দেবের 138 বলে 175 রানের এক ঝকঝকে ইনিংসের কল্যাণে 60 ওভার শেষে ভারত দাঁড় করাতে পারল 266 রানের এক সম্মানজনক স্কোর। মজার বিষয় হচ্ছে, কপিল দেবের সেই সেঞ্চুরি ইনিংসটাই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভারতীয় ব্যাটসম্যানের করা প্রথম সেঞ্চুরি। সুনীল গাভাস্কারের মতে এটা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংস। উইজডেনের গত শতাব্দীর সেরা 100টি ইনিংসের যে তালিকা করা হয়েছিল তাতেও ইনিংসটির অবস্থান 4 নম্বরে। অধিনায়কের সেঞ্চুরিতেই যেন পুরো দল উজ্জীবিত হয়ে উঠল। জিম্বাবুয়েকে হারানোর পরের ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারিয়ে সেমিতে মুখোমুখি হল ইংল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেলেন সবচেয়ে বেশি উইকেট, 35 রানে 3 উইকেট।
ফাইনালে ভারত মুখোমুখি হলো দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের। মাত্র 183 রানের লক্ষ্যমাত্রায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই উল্টো দিক থেকে অনেকখানি দৌড়ে অসাধারণ দক্ষতায় ভিভ রিচার্ডসের ক্যাচটি তালুবন্দি করে ভারতীয় দলের ভেতরে উদ্দীপনার সঞ্চার করলেন কপিল দেব। প্রথম এদেশীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে জিতলেন কপিল দেব। বিশ্বের ব্যাপার হচ্ছে, ব্যাটসম্যান কপিল দেবের কীর্তি নিয়ে আলোচনা করা হলেও তার মূল শক্তির জায়গাটা ছিল বোলিংয়ে। হরিয়ানার এক মধ্যবিত্ত ঘরে 1959 সালের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন কপিল দেব। স্কুলে থাকাকালীন সময় থেকেই কপিল খেলার প্রতি আগ্রহী হন এবং হরিয়ানার ঘরোয়া ক্রিকেটের দলে সুযোগ পান। প্রথম ম্যাচেই পাঞ্জাবের বিপক্ষে 6 উইকেট নিয়ে চমক সৃষ্টি করেন এবং সেই মৌসুমে 30 ম্যাচে 121টি উইকেট দখল করেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটেও তারা ডাক পড়ে। পাকিস্তানের বিপক্ষে 1979-80 মৌসুমে 6 ম্যাচের সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন, যেখানে জয় পাওয়া 2টি ম্যাচেই কপিলের অসামান্য অবদান ছিল। বোম্বের ম্যাচটিতে ব্যাট হাতে খেলেন 59 রানের এক ইনিংস, যার মাদ্রাজের ম্যাচে 10 ইনিংসে পাওয়ার সাথে সাথে খেলেন 98 বলে 84 রানের ইনিংস। ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটাও জিতে নেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট বিশ্বের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারে পরিণত হতে থাকেন কপিল দেব। তবে ব্যাটিং কিংবা বোলিং ছাড়াও কপিলের যে বিষয়টি ভারতকে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল, সেটা হচ্ছে তার অধিনায়কত্ব। বিশ্বকাপের কথা তো আগেই বলা হলো, সেই সময় ভারত আজকের মতো এত শক্তিশালী দল ছিল না। কপিলের নেতৃত্বেই 1986 সালে ভারত ইংল্যান্ডের মাঠে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয়। এছাড়া 1980-81 মৌসুমে অস্ট্রেলিয়ার মাঠে তার 28 রানে 5 উইকেট নেওয়ার ফলেই অস্ট্রেলিয়া মাত্র 83 রানে অল আউট হয় এবং ভারত সিরিজ ড্র করতে সমর্থ হয়। সেটি ছিল অস্ট্রেলিয়ার মাঠে ভারতের প্রথম কোনো সিরিজ ড্র করতে পারা। এরপরে আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে ভারত কখনও টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি। এগুলো ছাড়াও কপিল দেব টেস্ট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি একই সাথে ব্যাটিংয়ে 4000 রান আর বোলিংয়ে 400 উইকেট শিকারের অনবদ্য অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি একমাত্র অধিনায়ক যিনি এক ইনিংসে 9 উইকেটে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। যুগে যুগে ভারত উঁচু মানের স্পিনার এবং ব্যাটসম্যান উপহার দিলেও ফাস্ট বোলিং একেবারে অনুর্বর ছিল। কপিল দেবই প্রথম ভারতীয়ের মনে বিশ্বাস জন্মান যে ভারতেও ফাস্ট বোলার হওয়া সম্ভব। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। উপমহাদেশের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন 400 উইকেটের মাইলফলক। সবচেয়ে কম বয়সী টেস্ট বোলার হিসেবে নিয়েছেন 100, 200 ও 300 উইকেট। একটা সময় টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফর্মেটেই সবচেয়ে বেশি উইকেটধারী ছিলেন। 80-এর দশকের পুরোটা সময়ে যে 4 জন অলরাউন্ডার পুরো ক্রিকেট বিশ্বকে আলোকিত করে রেখেছিলেন, কপিল ছিলেন তাদের মাঝে একজন। 1994 সালে অবসর নেওয়ার পর থেকেই ভারত আরেকজন কপিল দেবের অপেক্ষায় রয়েছে। এখনও পর্যন্ত সেই অপেক্ষার অবসান হয়নি, অচিরেই হবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এক নজরে কপিল দেবের সার সংক্ষেপ। পূর্ণ নাম কপিল দেব রামলাল নিখঞ্জ। জন্ম 6 জানুয়ারি 1959, চণ্ডীগড়, পাঞ্জাব, ভারত। ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি ফাস্ট মিডিয়াম, ভূমিকা অলরাউন্ডার অধিনায়ক। আন্তর্জাতিক তথ্য। জাতীয় পার্শ্ব ভারত, টেস্ট অভিষেক 16 অক্টোবর 1978 বনাম পাকিস্তান, শেষ টেস্ট 19 মার্চ 1994 বনাম নিউজিল্যান্ড, ওডিআই অভিষেক 1 অক্টোবর 1978 বনাম পাকিস্তান, শেষ ওডিআই 17 অক্টোবর 1994 বনাম ওয়েস্ট ইন্ডিজ। ঘরোয়া দলের তথ্য। 1975 থেকে 1992 সাল খেলেছেন হরিয়ানার হয়ে, 1984 থেকে 1985 ওরচেস্টারশায়ারের হয়ে, 1981-1983 নর্দাম্পটন শায়ারের হয়ে। খেলোয়াড়ি জীবনের পরিসংখ্যান। ম্যাচ সংখ্যা, টেস্ট খেলেছেন 131টি, ওডিআই 225টি, এফসি 275টি, এলএ 309টি। রানের সংখ্যা, টেস্টে 5248, ওডিআইতে 3783, এফসিতে 11356, এলএ 5461। ব্যাটিং গড় টেস্টে 31.05, ওডিআইতে 23.79, এফসি 32.91, এলএ 24.59। সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি করেছেন কতগুলো। টেস্টে 8টি সেঞ্চুরি, 27টি হাফ সেঞ্চুরি, ওডিআইতে 1টি সেঞ্চুরি, 14টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান টেস্টে 163, ওডিআইতে 175, অপরাজিত। উইকেট নিয়েছেন টেস্টে 434টি, ওডিআইতে 253টি। ইনিংসে 5 উইকেট নিয়েছেন টেস্টে 23 বার, ওডিআইতে 1 বার।
সেরা বোলিং টেস্টে 83 রানে 9 উইকেট, ওডিআইতে 43 রানে 5 উইকেট। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল দ্য গ্রেট কপিল দেবের জীবনের সফলতার গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।